হচ্ছে যৌথভাবে রবি এবং বিকাশ এর সৌজন্যে। এই বছর পরে এলো রমজান, রহমত নাজাতে নিয়ে আহ্বান। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাতে নিয়ে আহ্বান। করব নামাজ রোজা পড়ব তারাবি, নামাজের সাথে আছে বেহেশতের চাবি। করব নামাজ রোজা পড়ব তারাবি। আসসালামু আলাইকুম। মোবারক মাস রমজান থেকে আপনাদের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমি ডক্টর কে এম আব্দুল মোমিন সিরাজি। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ বাংলাদেশ টেলিভিশনে আমরা উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে সমস্ত প্রশ্ন আমরা পেয়ে থাকি তার উত্তর দেওয়ার জন্য আজও আমাদের স্টুডিওতে তিনজন প্রথিতযশা আলেমের আগমন ঘটেছে। প্রথমেই আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পাশেই বসা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা সলিমুল্লাহ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝে যিনি বসা রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ইব্রাহিমপুর সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা ইনামুল হক কুতুবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, বয়সে তরুণ প্রাজ্ঞ পণ্ডিত কলামিস্ট মাওলানা সেলিম হুসাইন আজাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আমরা কোরআনুল কারিম থেকে তেলাওয়াত শুনবো, তারপরে প্রশ্ন পড়বো এবং প্রশ্নের আলোকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন, চলুন আমরা কোরআনুল কারিম থেকে তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس من الأموال والأنفس
الثمرات وبشر الصابرين صدق الله العظيم কয়েকটা অপশন পাঠা, লালের উপর দিয়ে আমরা ডিজাইনটা করবো। ঠিক আছে, সুন্দর না? জ্বলে উঠুন আপন শক্তিতে রবি। কোরআন থেকে তেলাওয়াত শোনার পরে আমাদের হাতে যে সমস্ত প্রশ্ন এসেছে, আপনারা যেভাবে প্রশ্ন পাঠিয়েছেন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই অধ্যক্ষ মোহাম্মদ ইনামুল হক সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি যে সাহরি খাওয়ার পর মুখে পান দিয়ে ঘুমিয়ে পড়লে, সুবহে সাদিকের পর ঘুম ভাঙলে রোজাদারের করণীয় কি, বিষয়টি জানতে চেয়েছেন মোহাম্মদ রমজান আলী উল্লাফরা সিরাজগঞ্জ থেকে। চমৎকার প্রশ্ন, এমনটি ঘটে থাকে অহরহ বাংলাদেশের বা বিশ্বের অনেক দেশেই আমার রোজাদারদের মধ্যে। প্রথমত আমাদের বুঝতে হবে রোজার সংজ্ঞা কী, এই সম্পর্কে আমাদের পরিচিত হওয়া দরকার। রোজার সংজ্ঞা সম্পর্কে আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলাইহি লিখেন, ওয়াল ইমসাকু আনিল আকলে ওয়া শুরবে ওয়াল জামায়ে মিনা সুবহে ইলাল মাগরিব, সুবহে সাদেক থেকে মাগরিব পর্যন্ত পানাহার এবং স্ত্রী সম্মুখ থেকে বিরত থাকার নাম হলো রোজা। সুবহে সাদেকের পর যদি কোনো রোজাদার ব্যক্তি দেখেন যে তিনি পান মুখে নিয়েই সাহরি হওয়ার পর ঘুমিয়ে পড়েছেন আর সুবহে সাদেকের পরেও তার মুখে পান রয়েছে, এই অবস্থায় ইসলামী শরীয়তের পরিভাষায় তার রোজা ভেঙে যাবে এবং তিনি অবশ্যই এই রোজার কাজা আদায় করতে হবে। তবে হ্যাঁ, কাফফারা দেওয়ার প্রয়োজন হবে না। কাজী রাসেল আহমেদ মগবাজার ঢাকা থেকে চিঠি পাঠিয়েছেন, নামাজ পড়ার অবস্থায় মোবাইল ফোন বেজে উঠল, বেখেয়ালে বন্ধ করা হয়নি, এ সময় করণীয় কি? যদি এককভাবে নামাজ পড়ে অথবা জামাতে নামাজ পড়ে অথবা ইমাম হয়, এ তিন অবস্থায় এর হুকুম কি হবে? নামাজরত অবস্থায় মোবাইল বন্ধ করা যাবে কি? প্রশ্নটি সকলের জন্য এই দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ যে পকেটে মোবাইল আছে, হঠাৎ করে মোবাইলটা বেজে গেল, এমত অবস্থায় করণীয় কি? আমরা বিষয়টি জেনে নেই মাওলানা সেলিম হুসাইন আজাদির কাছ থেকে। একটি অত্যন্ত যুগোপযোগী এবং সকলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দরকারি প্রশ্ন করেছেন আপনি। আসলে প্রথমত নামাজে যখন আমরা দাঁড়াবো, প্রথমে হাদিসে এসেছে, হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে যখন কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে নামাজের সেজদার জায়গায় যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি চেহারা দিয়ে ওই বান্দার দিকে ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে। যখনই বান্দা নামাজের মধ্যে অন্যমনস্ক হয়ে যায়, অন্যদিকে মুখ ফিরিয়ে নেন, তখন আল্লাহ তার সেই কুদরতি নজরও তার উপর থেকে ফিরিয়ে নেন। সেহেতু যখন আমরা নামাজে দাঁড়াবো তখন সকলেরই এই জিনিসটি খেয়াল রাখতে হবে যাতে করে মোবাইল ফোনটা বন্ধ থাকে। আর যদি মোবাইল ফোন বন্ধ না থাকে, বেখেয়ালে যদি বেজে ওঠে, বেজে ওঠার পরে এটা যদি আমি বন্ধ করে নামাজ আবার অব্যাহত রাখি তাহলে নামাজ ভেঙে যাবে, আমলে কাসির হবে। মোবাইল ফোনটি বাজলে বাজতে দিতে হবে, নামাজ শেষ করে বন্ধ করতে হবে। আমরা অনেক সময় দেখে থাকি যে নামাজের মধ্যে মোবাইল ফোন বেজে উঠলে মোবাইল ফোনটি বন্ধ করে নামাজ অব্যাহত রাখি, এরকমের অবস্থা আমাদের করলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে, আমলে কাচির হবে। এই ব্যাপারটি আমাদের সকলের খেয়াল করা দরকার যাতে আমরা মোবাইল ফোন বেজে উঠলে আমরা বাস্তি দেই, নামাজ শেষ হওয়ার পরে আমরা বন্ধ করি। পবিত্র রমজান মাসে কোন কোন মহিলা ঔষধ সেবন করে রমজানের ফজিলত লাভের উদ্দেশ্যে বিশেষ যে পিরিয়ড হায়েজ বা নেফাস বন্ধ রেখে রোজা পালন করা চেষ্টা করে, এই অবস্থায় ইসলামী শরীয়তের নিয়ম কি? ইয়াসমিন আক্তার কুমিল্লা থেকে জানতে চেয়েছেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক মা বোনেরা
রমজানুল মুবারকের ফায়েজ বরকত নিয়ামত হাসিলের জন্য চেষ্টা করেন এবং তারা ইচ্ছা করেন, আর এই কারণে তাদের বিশেষ পিরিয়ডটা বন্ধ রেখে ওষুধ সেবন করে তারা বন্ধ রেখে রোজা পালন করার জন্য তৎপর হন। আসলে নিজের ইচ্ছাধীন ওষুধ সেবন করে ঋতুস্রাব বন্ধ রেখে রোজা পালন করা শরীর সম্মত নয়, কারণ এটা একটা ন্যাচারাল প্রাকৃতিক সম্পূর্ণ। টাকাটা মোবাইলে ভরেন, দেশে পাঠামু। এই সকিনা, দেশে যাইতাছি, তোর টাকা পাঠাইতে হলে এক্ষুনি দে, এইবার কিন্তু বেশি কাটো। আমি তো বিকাশ দে টাকা পাঠাই দিছি। কোন বিকাশ? ওই বিকাশ। দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়ার সহজ ও নিরাপদ উপায় বিকাশ মোবাইলে মুহূর্তে, দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন। ডায়াল করুন *247#। আমগো সুকিনা টাকা পাঠাইছি। রেখে রোজা পালন করার জন্য তৎপর হন। আসলে নিজের ইচ্ছাধীন ওষুধ সেবন করে ঋতুস্রাব বন্ধ রেখে রোজা পালন করা শরীর সম্মত নয়, কারণ এটা একটা ন্যাচারাল প্রাকৃতিক সম্পূর্ণ। আল্লাহ শরীয়তের বিধান দিয়েছেন, শরীয়তের বিধান মোতাবেক যখন কোনো নারীর হায়েজ নেফাস শুরু হয়, হায়েজ শুরু হয়, ঋতু শুরু হয়, তখন সে এই সময় তার জন্য রোজা মাফ করে দেওয়া হয়েছে এবং তা পরবর্তীতে কাজা করে নেবে, এটাই বিধান। আর এই বিধানকে পরিবর্তন করার কোনো এখতিয়ার কোনো মানুষের নেই, যেহেতু কোরআনুল কারিমে বলা হয়েছে ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। অর্থাৎ কোনো মুমিন নরনারীর এমন কোনো এই ইচ্ছার স্বাধীনতা নেই যে শরীয়তের বিধানকে পরিবর্তন করে দেয়া, তার বিকল্প কোনো চিন্তা করার কোনো বিধান শরীয়তে নেই। মা বোনেরা শুনলেন, অবশ্যই বিষয়টা আমাদের জানা থাকা প্রয়োজন। সকল মা বোনেরা যারা রোজা পালন করবেন তাদের ওষুধ সেবন করে বিশেষ পিরিয়ডকে বন্ধ করে দেওয়ার প্রয়োজনীয়তা আল্লাহ তাআলা অনুভব করেন না। তার কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে থাকে, সে পরবর্তীতে মাহে রমজানের সিয়াম সাধনা যতগুলো করতে পারে নাই এইগুলো আদায় করে নিবে। এ হলো ইসলামের সিদ্ধান্ত। আমরা সেলিম হুসাইন আজাদির কাছ থেকে জানতে চাচ্ছি, নুরুল হক চৌধুরী জামাল খান লেইন চট্টগ্রাম থেকে উনি চিঠি পাঠিয়েছেন, স্ত্রী বিমানে চাকুরি করার সুবাদে দেশ বিদেশ ভ্রমণের জন্য ফ্রি টিকিট পেয়ে থাকেন, এই টিকিটের সুযোগ স্বামীও সন্তান ভোগ করতে পারে। এই ফ্রি টিকিট নিয়ে স্বামী স্ত্রী একত্রে ফরজ হজ করলে ফরজ হজ আদায় হবে কি না? যেহেতু স্ত্রীর চাকরির সুবাদেই টিকিটটি পাওয়া হচ্ছে, আর সেই সুবাদেই স্ত্রীর সন্তানেরা ভোগ করার সুযোগ পাচ্ছে, সেহেতু ফরজ হজ এই টিকিট দ্বারা, এই টিকিট দ্বারা বিমানে ভ্রমণ করে যদি আদায় করা হয় তাহলে ফরজ হজ আদায় হয়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। ঠান্ডাজনিত কারণে নাক বন্ধ হয়ে থাকলে রোজা অবস্থায় তরল ঔষধ নাকে ব্যবহার করা যাবে কিনা? ঠান্ডাজনিত কারণে মানুষের নাক অনেক সময় বন্ধ হয়, আর বন্ধ হয়ে গেলে দেখা যায় যে এ ধরনের কোনো তরল ঔষধ নাকে ব্যবহার করে নাসিকাকে পরিষ্কার করার চেষ্টা করেন রোগাক্রান্ত ব্যক্তি। তো রমজানের রোজা পালন অবস্থায় যদি এমন কারো নাক বন্ধ হয়ে আসে ঠান্ডাজনিত কারণে, আর নাকের মধ্যে কোনো জাতীয় তরল ঔষধ ব্যবহার করে, তাহলে ইসলামী শরীয়তের পরিভাষায় তার রোজা ভেঙে যাবে এবং তিনি এই রোজার কাজা অবশ্যই আদায় করতে হবে। এই যে সাদাকাতুল ফিতর কার কার উপরে ওয়াজিব হবে, এর কোনো বাইন্ডিং আছে কিনা? হ্যাঁ, ইসলামী শরীয়তের পরিভাষায় সাদাকাতুল ফিতর তো ওয়াজিব, ওই সমস্ত ব্যক্তিদের উপরই ওয়াজিব হবে যারা ঈদুল ফিতরের দিন সকালবেলায় সাহেবে নেসাব হবে। সাহেবে নেসাব হয় 7.5 তুলা স্বর্ণ অথবা 52.5 তুলা রৌপ্যের, এই পরিমাণ রৌপ্য স্বর্ণ অথবা তার সমপরিমাণ অর্থের মালিক যদি সে এই ঈদুল ফিতরের দিন সকালবেলায় হয় এবং এই পরিমাণ সম্পদ তার কাছে মজুদ থাকে, তাহলেই তাকে তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। এখন সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তানকে তো হিসাবের মধ্যে আনতে হবে, এই সন্তান তো মনে করেন যে সন্তান অথবা কাজের লোক, এদেরকেও কি এর মধ্যে? হ্যাঁ, এদের মধ্যে যিনি এই তাদের পরিবারের কর্তা কর্তা ব্যক্তি যিনি, তার উপর ওয়াজিব হবে। তিনি তার সন্তানের অথবা পরিবারের অন্যান্য কর্মচারী যাদের তার অধীনস্থ তাদের এই সাদাকাতুল ফিতর আদায় করবেন। হাফেজ সলিমুল্লাহ খান সাহেব, রমজান মাসে সিয়াম সাধনার যে মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন, এই তাকওয়া অর্জন সমাজে কিভাবে
অপরাধ থেকে মানুষ বেঁচে থাকতে পারে তা গর্জনের মাধ্যমে অপরাধ থেকে বেঁচে থাকার একমাত্র অন্যতম প্রশিক্ষিত এবং পরীক্ষিত পদ্ধতি হলো তাকওয়া কারণ যেখানে পুলিশি প্রহরা ব্যর্থ গোয়েন্দা নজরদারি যেই অপরাধকে শনাক্ত করতে অক্ষম স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেই অপরাধকে ধরতে পারে না ওই ব্যক্তির অন্তর যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে আল্লাহর ভয়ে সেই অপরাধ থেকে বিরত থাকবে এবং নিজেকে বিরত রাখবে আর সিয়াম সাধনার মূল উদ্দেশ্যই হচ্ছে অন্তরে তাকওয়া পয়দা করা আর তাকওয়া যে অর্জন করে তাকে মুত্তাকি বলা হয় মুত্তাকি হলো পৃথিবীর সবচেয়ে অভিজাত এবং সবচেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম শুধু তাই নয় এই মুত্তাকি যারা হবে আর তাকওয়ার গুণ অর্জন করার পরে অন্তরে যে অবস্থা সৃষ্টি হবে সে অপরাধ থেকে বেঁচে থাকবে আর এ কারণে তার দুনিয়া এবং আখেরাত আল্লাহর জিম্মায় চলে যাচ্ছে আমাদের দেশে যে ইসলাম প্রচার প্রতিষ্ঠা লাভ পেয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে ওনারা কিভাবে তাকওয়া অর্জন করেছিলেন এর ইতিহাস কি আমরা জানতে পারি তারা তাদের মানুষের আচার আচরণগুলো গবেষণা করে মানব সত্তায় যেই কতগুলো কুরিপু তারা আবিষ্কার করেছেন প্রায় 11টা কুরিপু তারা আবিষ্কার করেছেন সমপরিমাণ সুরিপুও তারা আবিষ্কার করেছেন এবং তারা দেখিয়েছেন যে মানব জীবনের এই তাদের রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল সিচুয়েশনে যত বড় অপরাধ অন্যায় অত্যাচার কামাচার স্বৈরাচার নৈরাচার জেনা বিবিচার হত্যা খুন রাহাজানি চিন্তাই যাই হোক যত ধরনের নয়াত্মক নেতিবাচক কাজকর্ম হোক না কেন এগুলি হয় এই কোনো না কোনো একটা কুরিপুর প্ররোচনায় কুরিপুগুলো তারা পরিচয় তুলে ধরেছেন আবার সুরিপুগুলো আবার তারা পরিচয় তুলে ধরেছেন এইভাবে তারা মানুষকে সংশোধন করে এই দেশে আল্লাহর ওলিরা যারা বাংলাদেশে তথা সাবকন্টিনেন্টে সারা পৃথিবীতে যারা ইসলামের মর্মবাণী মিশন প্রচার প্রসার করেছেন তারা মানুষের আত্মার উপরে কাজ করেছেন কল্পের উপরে কাজ করেছেন কল্প পরিশুদ্ধ হলে গোটা দেহটাই পরিশুদ্ধ চিন্তা তার পরিশুদ্ধ আমাদের যে আন্তরিক ব্যাপারটি যদি কাউকে জিজ্ঞেস করা হয় কেমন আছে কয় মানসিক অবস্থা ভালো না মানসিক অবস্থা ভালো না অর্থ হলো আত্মার যে অবস্থা আত্মার যে নিবেদন আবেদন হয়তো পায়নি বা পাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা মেটেনি যার জন্যই এই অবস্থা মানুষের সৃষ্টি হয় কাজেই আত্মাকে যদি আমরা পরিশুদ্ধ করতে পারি তাহলে দুনিয়া এবং আখেরাতের জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসবে আমার এক ভাই চিঠি পাঠিয়েছেন ফজলুল কবির রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তিনি জানতে চেয়েছেন পারফিউম সেন্ট আফটার সেভ অর্থাৎ লোশন জাতীয় অথবা সুগন্ধ জাতীয় কোনো জিনিস যদি কেউ মাখে সেবের পরে এবং এই অবস্থায় যদি নামাজ পড়ে তাহলে কি তার নামাজ হবে কিনা আমরা জেনে নিচ্ছি মাওলানা সেলিম হুসাইন আজাদির কাছ থেকে জি ধন্যবাদ একটি প্রয়োজনীয় প্রশ্ন করেছেন ভাই যেহেতু পারফিউমে অ্যালকোহলের পরিমাণটা খুব কম থাকে সেহেতু পারফিউম সেন্ট অথবা লোশন জাতীয় কিছু ব্যবহার করার পরে তা দিয়ে সেই অবস্থায় নামাজ পড়া যাবে তাতে নামাজের কোনো ক্ষতি হবে না নামাজ ভেঙেও যাবে না নষ্টও হবে না আল্লাহ যেহেতু সুন্দর তিনি সুন্দরকে পছন্দ করেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি তিনটি জিনিস তার প্রিয় আর নেসাও আত্মীয় আকুরাতু আইনি ফিস সালাওয়াত এক নম্বরে নারীদেরকে তিনি খুব ই করতেন এরপরে পছন্দ করতেন সুগন্ধ পছন্দ ছিল তার এবং নামাজের ভিতরে একনিষ্ঠতা তিনটি ছিল পছন্দনীয় জিনিস ফিজিক্যাল সাহেব আমাদের দেশ পল্লী এবং শহর মিলিত কোথাও নদী কোথায় পুকুর আবার শহর কেন্দ্রিক যেখানে সেখানে হয়তো গোসলখানা আছে এই যে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে দেখা গেল যে পুকুরে অথবা নদীতে গোসল দিতে গিয়ে মুখের মধ্যে পানি ঢুকে গেছে রোজা অবস্থায় এমন অবস্থায় এই রোজাদার ব্যক্তির করণীয় কি এমনটি হতে পারে হওয়াটা গোসল করা অবস্থায় কারণ কোন রোজাদার ব্যক্তির মুখে পানি ঢুকে যেতে পারে তো ইসলামী শরীয়তের পরিভাষায় ওই রোজাদার ব্যক্তির এমন অবস্থা তাকে রোজা ভেঙে তার ভেঙে যাবে তাকে রোজা অবশ্যই কাজা করতে হবে যেমনটি ফতোয়া আলমগীরিতে আসছে কেউ যদি কোনো খাবার কারো দিকে নিক্ষেপ করে আর এই খাবারটি যদি তার মুখে চলে যায় এই অবস্থায় তার রোজা ভেঙে যাবে এবং তাকে রোজার কাজা আদায় করতে হবে ঠিক এমনটিও তার ইচ্ছা না থাকলেও যদিও তার ইচ্ছা নেই গোসল করা অবস্থায় পানি তার অনিচ্ছাকৃতই মুখে ঢুকে গেছে তারপরেও তার রোজা ভেঙে যাবে এবং তাকে এই রোজার কাজা আদায় করতে হবে কাফফারা দিতে হবে না দর্শক শ্রোতা আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগে এবং আপনাদের অজানা প্রশ্নগুলো চিঠির মাধ্যমে আমাদের কাছে পাঠান আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক মোবারক মাস রমজান কক্ষ নম্বর 223 বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা আমরা এমন একটি সময়ে উপনীত হয়েছি যে সময়ে
আল্লাহ তাআলা হযরত আদম এবং মা হাওয়া ইসলামের গুনাহ মাফ করে দিয়েছিলেন চলুন আমরা আল্লাহর কাছে মুনাজাত করি যাতে করে এই সময়ে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে আমাদের জীবনকে ধন্য করেন যেহেতু মাহে রমজান এমন একটি সময় যে সময় রয়েছে আল্লাহর রহমত মাগফিরাত এবং নাজাত মাগফিরাত রহমত নাজাতে আমরা ধন্য হই সেই কামনা আমাদের মনে এবং ঐকান্তিক বাসনা এবং ব্রত হওয়া দরকার দর্শক শ্রোতা আমরা এখন মুনাজাত করব মুনাজাত করবেন আজ আমাদের মাঝে উপস্থিত প্রিন্সিপাল ইনামুল হক কুতুবি اللهم آمين اللهم آمين يا رب العالمين يا مجيب السائلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله أي ماهر رمضان الإفطار পূর্বক্ষণে মাবুদ এই মুবারক মুহূর্তে তোমার শহীদ দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও আয় রাব্বাল আলামিন আমাদের রোজাগুলো কবুল আর মঞ্জুর করে নাও আমাদের তারাবী সাহরি ইফতার তুমি কবুল করে নাও দান খায়রাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের যাকাত কবুল করে নাও মাবুদ এই রমজানের হক পুরোপুরি আদায় করার তৌফিক আমাদের দান করো ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খালা খালু হেসা করাম যারা তিন কাঙ্গাল অবস্থায় কবরে শুয়ে আছে রে মাহবুদ মেহরবানি করে তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দর্শক শ্রোতা আগামীকাল ঠিক একই সময়ে আবার আমরা আপনাদের জন্য বিভিন্ন প্রশ্ন এবং উত্তর নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকুন অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি মোবারক মাস রমজান খোদা হাফেজ একটি বছর